সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি বলতে পারবেন? জানি না ভাই। কার পায়ের আঘাতে জমজম কূপটা সৃষ্টি হয়? কোন সূরা কয়বার পাঠ করলে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বছর ধরে কোরআন নাজিল হয়? এটা আমি কই তারপর বাবা। আসসালামু আলাইকুম গাইজ, ঈদ মোবারক। এবং ঈদকে ঘিরে ফ্রি সালামের একটা স্পেশাল এপিসোড চলে আসছে। আমরা কয়েকজনকে ভিন্ন ভিন্ন প্রশ্ন করছিলাম এবং তাদের রেসপন্স আমরা দেখেছি যে ভালো করছে, তাদের জন্য ঈদ সালামি ছিল, সেটাও ফ্রিতে। কে কেমন করছে, কী কী প্রশ্ন ছিল, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আব্দুর রাজ্জাক। আচ্ছা রাজ্জাক ভাই, ঈদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারের সকলকেই। আজকে ঈদ উপলক্ষে আমরা একটা ছোট্ট কুইজের আয়োজন করছি, এখানে আমরা ফ্রি সালামি দিচ্ছি সবাইকে। সো আশা করি আপনি আমাদের সাথে অংশগ্রহণ করবেন, যদি পেরে যান তাহলে আপনার জন্য বেশ কিছু উপহার আছে। ওকে, আমরা আপনাকে দিয়ে শুরু করি। আমরা প্রতি ওয়াক্ত নামাজে কিন্তু সূরা ফাতিহা পড়ি, রাইট? জি। সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি বলতে পারবেন? জানি না ভাই। আপনি একটু গুনে বলেন, সূরা ফাতিহা যেহেতু পড়েন। আচ্ছা, সূরা ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে ষাটটি। ষাটটি? ওকে। আমাকে বলতে পারবেন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? এটা তো বাইশ ফুট, জানি না। আমরা শুনি যে হ্যাঁ একটা সূরা আছে যেখানে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আছে, সবচেয়ে বড় সূরাও সেটা এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত সম্পূর্ণ আয়াত মানে সূরাও সেটা। সূরার নামটা আমাদেরকে বললেই হবে। আচ্ছা, এটা হচ্ছে সূরা বাকারা এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, যেটা আমরা সবাই পাঠ করি কম বেশি। এবং আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত। হ্যাঁ, এই যে কিছুক্ষণ কথা বলার মধ্যে অনেক কিছু শিখে গেলাম। এবার আমরা সেই পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? কুলফাল্লা সূরা, মানে সূরা ইখলাস, কুলফাল্লা হুয়াহাদ আল্লাহু সামাদ, যেটা আমরা পড়ি না, এটা সবচেয়ে ছোট সূরা না। সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। মুসলিম হিসেবে আমরা তো প্রতি ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করি, সেরকম আমাদের প্রতিনিয়ত যে নামাজ পড়ি, ফরজ নামাজ তো সব ওয়াক্তেই আছে। সর্বমোট ফরজ নামাজের সংখ্যা কত আপনি যেটা বলবেন? সকাল থেকে একেবারে ভোর থেকে রাত পর্যন্ত আমরা টোটাল কত রাকাত ফরজ নামাজ পড়ি? ফজরের নামাজ 2 রাকাত পড়ি, 2 রাকাত। জোহরের কত? 4 রাকাত। 4 রাকাত। আসরের? আসরের 4 রাকাত। 4 রাকাত। মাগরিবের? 3 রাকাত। 3 রাকাত। ইশার? ইশার 4 রাকাত। 4 রাকাত। সর্বমোট কত রাকাত হলো তাহলে? তাহলে আপনাদের লাগিয়া সকালে লাগিয়া 2 রাকাত, জোহরে 4 রাকাত, 6 রাকাত, তারপরে লাগিয়া আসরের লাগিয়া 4 রাকাত, 10 রাকাত, তারপরে মাগরিবের 3 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, 17। মাশাআল্লাহ, উত্তরটি আমার ভাই ক্যালকুলেট করে বললেন এবং খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ ওনার সাথে আপনারাও যারা জানতেন না সবাই জেনে গেলেন। আপনার কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করাতে আপনি পারতেছিলেন না, কিন্তু এখন আপনার তো ভালো লাগতেছে অনেক কিছু জানতে পারার পর। জি, আজকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ঈদ সালাম। আপনি খুশি পেয়ে? আমি অনেক খুশি হয়েছি যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং এই প্রোগ্রামে যারা দেখতেছে সবাই আপনার থেকে অনুপ্রাণিত হোক, এ কিছু হলেও নতুন করে শেখার। আপনার জন্য ফ্রি সালামি আছে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাশরের দিন একটা বিশেষ জায়গা থেকে পানি পান করাবেন, সেই বিশেষ জায়গার নাম? আমি তো সঠিক বলতে পারছি না, হাউসে কাউসারের পানি। উত্তরটি একদম 100% সঠিক হয়েছে, দেখ আপনার মধ্যে কনফিডেন্স আছে আমার মনে হচ্ছে। আপনি সেকেন্ড কোয়েশ্চেনও পারবেন। আমাদের সকলের আদি পিতাকে? হযরত আদম আলাইহিসসালাম। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। উনি বলতেছিলেন পারবেন না, কিন্তু এখন তো ঠিকই পারতেছেন। আমরা আস্তে আস্তে একটু লেভেলটা হাই করি। আমরা জমজম কূপের পানি সবাই কম বেশি হজে গেলে নিয়ে আসে বা আত্মীয় স্বজন আমাদেরকে দেয়। তো আমার বাসা আছে। জি মাশাআল্লাহ। আপনি আমাদেরকে বলতে পারবেন কার পায়ের আঘাতে জমজম কূপটা সৃষ্টি হয়? হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা, হাওয়া একজন নবী, একজন নবীর পায়ের আঘাতে এই কূপ সৃষ্টি হয়। এটা ভাইয়া ঠিক পড়েছি কিন্তু মনে পড়তেছে না। ইনশাআল্লাহ আমরা উত্তরটা খুব শীঘ্রই জেনে যাব। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? ইনশাআল্লাহ শব্দের অর্থ অবশ্যই বা এরকম কিছু। আরেকবার চেষ্টা করি আমরা, ফ্রি সালামের খুব কাছাকাছি বড় একটা ফ্রি সালামে জিতে নেওয়ার সুযোগ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ যদি চান তাহলে হবে, মানে আল্লাহর ইচ্ছার উপর। ওকে, আপনার জন্য লাস্ট একটা প্রশ্ন, খুব ইজি করতে যাচ্ছি, মানে গিভ ইউ এ গুড প্রাইস। কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছিল? ঘটনাটা আমরা অনেক শুনছি। কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং তার জন্য আগুন শীতল হয়ে গিয়েছিল? শীতল হয়ে গিয়েছিল হযরত আদম আলাইহিস সালাম। আরেকবার চেষ্টা করেন। না ভাই, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। আশা করি আমরা প্রতিদিন কম বেশি এরকম বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন শিখবো, জানবো এবং অন্যদের মাঝেও প্রচার করার চেষ্টা করবো। আমার সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ ফর রিসিভিং। কোন সূরা কয়বার পাঠ করলে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়? আমি আলহামদু সূরা, আলহামদু সূরা পাঠ করলে কোরআন শরীফ। আচ্ছা, এটা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস আপনি যদি তিনবার পাঠ করেন তাহলে পুরো কোরআন শরীফ একবার খতম দেওয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শিখে গেলাম। আমরা জানি গীবত করা খুব খারাপ একটা কাজ, মানুষের গীবত করা, তাই না? মানুষের পিছনে মানুষের নামে অপমানজনক কথাবার্তা বলা, তাকে কষ্ট দেওয়ার মতো কথাবার্তা বলা, গীবতের সাথে খুব ঘৃণিত একটা কাজে তুলনা করা হয়েছে, সেই কাজটার নামটা বলতে পারবেন? বলতে পারি না। আচ্ছা, গীবত হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান খারাপ কাজকে সাথে তুলনা করা হয়েছে গীবত করা। খুবই খারাপ কাজ, ইনশাল্লাহ আমরা আর আজকে থেকে গীবত করবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুইটা শব্দ বললেন আপনি, ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ, এটা আমরা প্রায় বলে থাকি, খুশির থেকে হোক বা আল্লাহকে স্মরণ করতে হলেও বললি আমরা। ইনশাআল্লাহ শব্দের অর্থটা বলতে পারবেন? ইনশাআল্লাহ মানে আল্লাহ পাকেরা যে করছে, যে ইনশাআল্লাহ বললে তারা আমার মনকে আল্লাহ কবুল করে, যদি আল্লাহ চায় আর কি, যদি আল্লাহ চায়। মাশাআল্লাহ, এটা আমরা পেয়ে গেলাম। আর আলহামদুলিল্লাহ শব্দের অর্থ? আলহামদুলিল্লাহ শব্দ হলো যে কোনো জিনিস মনে করেন আলহামদুলিল্লাহ করলে ওটা বরকত ভাই, বরকত বা মানে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা বেশ কয়েকটা সুন্দর কৌশল তো দিয়ে ফেললাম, অনেক কিছু শিখতেও পারলাম মাশাআল্লাহ। আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য ঈদের উপলক্ষে বা আপনার সাথে অংশগ্রহণ করার জন্য এই একটা সালামি, ঈদ সালামি। আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আপনার? ভালো লাগছে, অংশগ্রহণ করে ভালো লাগছে আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে মাশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? বড় সূরাটা আমরা অনেক পড়ি, ধরেন ইয়াসিন সূরা, আবার আলহামদুলিল্লাহ সূরা। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা কোনটি? আমি তো জানি ইয়াসিন সূরা। ইয়াসিন, কিন্তু উত্তরটি ভুল হয়েছে, উত্তরটি হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় সূরা পবিত্র কোরআনের সূরা বাকারা। তা আপনি আমাকে বলতে পারবেন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? ছোট না, আমি এটা বলতে পারবো না, ছোটো কোনো ফুল বলা সুরা যে ডার হয় ডার বড়। আচ্ছা, এটা সবচেয়ে সবচেয়ে ছোট সুরা হচ্ছে সুরা কাউসার, ইন্না তাইনা কাল কাউসার, সবাই তো আমরা পড়ছি মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই চিনি, আমরা ভালোবাসি, আমরা তার মানে গুণগান করি, সবসময় তাকে স্মরণ করি। আমাদেরকে একটু উত্তর দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত বছর ধরে কুরআন নাজিল হয়? এটা আমি কই তারপর বাবা। আচ্ছা, এটা হচ্ছে 23 বছর ধরে তার উপর কোরআন নাজিল হয়, 23 বছর ধরে। কোন নবীকে মানুষজন আগুনে নিক্ষেপ করছিল? ইব্রাহিম নবীকে। ইব্রাহিম, তাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই যে ছোট্ট একটা পুরস্কার। না না, এটা ইচ্ছা, আমি সবার আমাদের যাতে যে অংশগ্রহণ করছে সবাই পাইছি। সূরা ফাতিহা তো আমরা পড়ি, তো সূরা ফাতিহার টোটাল আয়াত সংখ্যা কয়টা আপনি যদি আমাকে বলতেন? 60টা। 60টি, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনে টোটাল সূরার সংখ্যা কয়টি? সূরা টোটাল আয়াত আছে 6,660, 114টি। 114টি সূরা আছে, মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়ে গেছে। বিয়ে করার মাধ্যমে একজন মুমিন ব্যক্তির বা একজন মুসলিমের কতটুকু পরিপূর্ণভাবে মান সম্পন্ন হয়? সম্পূর্ণ হয়, বাট এটা মানে আমরা তো হাফ আমাদের দিন আমি কন্ট্রোল করছি, কিন্তু বিয়ে করলে বাকি হাফ পূর্ণ হয়। ঠিক আছে,
এবার একটু কঠিন প্রশ্ন করব আপনাকে, প্রস্তুত আপনি? পারলে আপনার জন্য গিফট আছে। আচ্ছা, পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরা নাজিল হয় এবং সেই সূরার কয়টি আয়াত নাজিল হয়? আচ্ছা, এটা হচ্ছে সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয় সর্বপ্রথম। সূরা আলাক না? সূরা আলাকে আপনি আমার সাথে অংশগ্রহণ করছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা টোকেন প্রাইজ আছে আপনার, এটা গ্রহণ করুন। থ্যাংক ইউ অংশগ্রহণ করার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করি আলহামদুলিল্লাহ, একজন মুসলিম হওয়ার চেষ্টা করি। তো পাঁচ ওয়াক্ত নামাজে সর্বমোট কত রাকাত ফরজ ওয়াক্ত আমাদের আছে? ১৭ রাকাত ফরজ আছে। ১৭ রাকাত ফরজ নামাজ পড়তে, মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে ভাই আপনার, থ্যাংক ইউ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের জন্য, মানে মুসলিমদের জন্য আখিরাতে হয় জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত আছে, এখন আপনাকে বলতে হবে জান্নাতের সংখ্যা কয়টি, জাহান্নামের সংখ্যা কয়টি? জান্নাত ৮টি, আর এটা একটু মিস্টেক হতে পারে, জাহান্নাম ৯টি। আচ্ছা, জান্নাত জাহান্নাম একটি একটি করেই আছে, কিন্তু এটার ভিতরে স্তর আছে ৮টা, জান্নাতের জাহান্নামের স্তর আছে ৭টা। সূরা ইখলাস এর আয়াত সংখ্যা কয়টি? ৪টি। ৪টি আপনি শিওর? শিওর কিনা, আসলে পরে গুণে কাউন্ট করতে হবে। সঠিক উত্তর হচ্ছে ৪টি। গিবতকে কোন জঘন্যতম অপরাধের সাথে তুলনা করা হয়েছে? গিবতকে বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার যে অপরাধ হবে সেই সেটার সাথে। এই উত্তরটাও সঠিক হয়েছে। আপনার জন্য কঠিন একটা প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? এটা সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সূরা কোন সূরাতে আছে এটা? আনফর্চুনেটলি প্রোগ্রামটা একটু শর্ট করতে হয়েছে, বাইরে প্রচুর বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে আসলে শ্যুট করা একদমই ইম্পসিবল ছিল। আমি আনফর্চুনেটলি যে কয়জন শ্যুট নিতে পারছি তাদেরকে পুরস্কার দিয়ে বাসায় চলে আসতে হয়েছে, বাট এখনও সেই এক্সাইটমেন্ট শেষ হয় নাই। আপনাদের, ইয়েস, আপনারা যারা দেখতেছেন তাদের একটা বিশাল সুযোগ আছে এই সালামিগুলো জিতে নেওয়া, কেউ ফ্রিতে। সেটার জন্য যেটা করতে হবে, কমেন্ট সেকশানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে চলে যান এবং আজকে যত যা যা প্রশ্ন আমরা করছি সবগুলোর উত্তর সুন্দর করে লিখে পোস্ট করেন। আপনাদের মধ্যে একজনকে আমি ইনশাল্লাহ উইনার সিলেক্ট করবো, তা সেই উইনার হওয়ার জন্য গ্রুপে যেয়ে প্রশ্নগুলোর উত্তর পোস্ট করতে হবে। প্রশ্ন সহ প্রশ্ন উত্তর সিলেক্ট করলে ভালো হয়, তাহলে বুঝবো আপনারা পুরো এপিসোডটা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন আবারও আমার পক্ষ থেকে ঈদ মুবারক।